আমার মনে হয় না সম্ভাবনা নাই যে বাংলাদেশ জিততে পারবে। বাংলাদেশ জয়ের সম্ভাবনা 0%, ভারত জিতবে না। গেলবারের বিশ্বকাপেও যে কোনো বড় দলের বিপক্ষেই জয়ের স্বপ্ন দেখত টাইগার সমর্থকরা, তবে এবারের চিত্রটা পুরোপুরি উল্টো। বিশ্বকাপে এখন পর্যন্ত সফল দল ভারত, তবে কাগজে কলমে ভারতকে সেরা বলা হলেও সবচেয়ে ভয়ানক দক্ষিণ আফ্রিকা। এবার তাদের বিপক্ষেই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশন বাংলাদেশের। তবে ওয়াংখেড়ের ফ্ল্যাট উইকেটে টাইগারদের জয় পাওয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না সমর্থকরা। বাংলাদেশ আমাদেরকে অলরেডি এই বিশ্বকাপে দেখতেছে, আমাদেরকে হতাশ করতেছে। আর সাউথ আফ্রিকা দেখেন আপনার দুইটা ম্যাচে 400+ রান তাদের, তো আমার মনে হয় না সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ জিততে পারবে। বাংলাদেশ মানে চেঞ্জটা করতেই পারতেছে না, এই ওয়ার্ল্ড কাপ বিশেষ করে এই সমস্যাটা খুব বেশি হইতেছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ভালো খারাপ দুই ধরনেরই খবর টাইগার শিবিরে। ইনজুরি থেকে ফিরেছেন সাকিব আর ইনজুরিতে তাসকিন। তবে সাকিবের ফেরাটা দলের জন্য স্বস্তির খবর হলেও তার অধিনায়কত্ব নিয়ে ক্ষোভ সমর্থকদের মাঝে। বাইসাইকেল জীবনের গতি থাকুক অলওয়েজ অন। সাকিব আল হাসান ক্যাপ্টেন হিসেবে ভালো না, তার মানে সে লিডিং, সে একজন প্লেয়ার হিসেবে ভালো, বাট ক্যাপ্টেন হিসেবে সে 100% না। সাকিব আল হাসান বাংলাদেশের একজন ভালো অলরাউন্ডার, অবশ্যই সে দেশে থাকলে দেশের দলের হিসেবে খেললে আমি মনে করি বাংলাদেশ টিম অবশ্যই ভালো করবে। বিশ্বকাপে 4 ম্যাচের 3টিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ, যদিও বেশি বেশি এক্সপেরিমেন্টের ফল এটা। তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলে কোনো পরীক্ষা নিরীক্ষা দেখতে চান না লাল সবুজ সমর্থকরা। নেদারল্যান্ডের সাথে যদি একটা অঘটনই বলা চলে ওটা বাদ দিলে সাউথ আফ্রিকা সবচাইতে মানে এটাকে আমরা সবচাইতে ডিস্ট্রাকটিভ টিম বলতে পারি। তো যখন আমরা এরকম একটা স্ট্রং অপোনেন্টের সাথে খেলবো তখন আমাদের একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকতে হবে, স্টেবল ব্যাটিং করার দরকার সামনের ম্যাচগুলোতে আরও ভালো করার জন্য, যেহেতু সাউথ আফ্রিকা অপোনেন্ট একটা শক্তিশালী দল। ওয়াংখেড়েতে এখন পর্যন্ত সর্বনিম্ন রানটা বাংলাদেশের, অন্যদিকে সর্বোচ্চ রানটা আবার দক্ষিণ আফ্রিকার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।